নতুন করে আমি মুরগির ফার্ম তুলবো, সেই জন্য আজকে অনেক মুরগি কিনেছি, সাথে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সবটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সো আসসালামু আলাইকুম, সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর বললাম না যে আমি নতুন করে সকালবেলা আপনার ভাইয়াকে নাস্তা দিয়ে, আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে আমরা হচ্ছে নিচে আসি। নিচে এসে অনেকগুলো মুরগির বাচ্চা এই যারা বিক্রি করে রাস্তায় করে করে তাদের কাছ থেকে কিনি, খুব শখ করে কিনেছি। আমাদের তো মুরগি আছে, আপনারা জানেন ওগুলো হচ্ছে আমার আম্মুদের, বাট আমার খুব শখ হয়েছিল যে আমি কিছু কয়েকটা মুরগি পালবো, সেজন্য আমি আবার কয়েকটা কিনেছি শখ করে মুরগি। কেনার সময়ও যেরকম এক্সাইটেড ছিলাম, এখন অনেক বেশি এক্সাইটেড, আর অনেক ভালো লাগছিল আপনাদের ভাইয়ার সাথে থেকে কিনে দিয়েছে। আর ও আসছে, সেজন্য কিন্তু আমি ভিডিও নিয়মিত আপলোড দিতে পারতেছি না, কারণ কাজটা সব কিছু ম্যানেজ করে উঠতে পারি না। আর আমার শরীরও প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই জন্যই কিন্তু আসলে সেভাবে শেয়ার করতে পারি না। যাই হোক, আজকে সারাদিনের ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সকালবেলা আম্মু দেখে হচ্ছে সব কিছু কাটাকাটি করে রেখেছে আমার জন্য, আমি উঠে রান্না করব। এখানে হচ্ছে আম্মু মহিষের মাংস বের করে রেখেছে, মহিষের মাংস আমাকে বললো যে রান্না করে দাও। আমি সেজন্য সকালবেলা হচ্ছে যেহেতু জামাই আসছে সেজন্য আম্মু বললো যে রান্না করে দাও, সেজন্য তোমার রান্না হয়তো মজা লাগে সবাই বলে। আম্মু সব কিছু কেটে কুটে রেখে দিয়েছিল, আমি জাস্ট ফাইনালি আমি একটু রান্নার যে কাজটা আছে সেটাই করি। আমি কিন্তু সবসময় খুব একটা রান্না করি না, সেটা আপনারা জানেন, তবে সবাই বলে আমার রান্না নাকি অনেক বেশি টেস্টি হয়, বিশেষ করে মাংস রান্না আমি অনেক নাকি বেশি মজা করে রান্না করি। সেদিনই যে সেজন্য যখনই আমি মাংস রান্না করি তখনই কিন্তু আমি নিজে নিজে রান্না করি, আম্মুকে রান্না করতে দেই না। আর এইভাবে আসলে এই টিপসগুলো ফলো করে রান্না করলে কিন্তু আসলে অনেক মজা লাগে। পার্ট বাই পার্ট বলে দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, কারণ আমার থেকে অনেক ভালো ভালো রাঁধুনি আছে আমার ইউটিউব ফ্যামিলিতে, আমি জানি অনেক আপুর অনেক সুন্দর সুন্দর রান্না করে, আমার শুধু খেতে মন চায়। আমি জাস্ট আমার মতো রান্না করি, তারপরে সবাই বলে যে ভালো হয়, বাট আমি কিন্তু খুব একটা রান্না করি না, খুব কম রান্না করি, বিশেষ করে আমার বর আসলে রান্না করি। যাই হোক, রান্নাবান্না শেষ করলাম, রান্নার কালারটা যেরকম হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আর আপনাদের ভাইয়াকেও কিন্তু অনেক প্রশংসা করেছে। আমি কিন্তু মাংসেতে আলু খুব পছন্দ করি, অনেকে দেন না, বাট আমি কিন্তু ফাইনালে অনেক পছন্দ করি। পরে ওকে খেতে দিলাম, ও অনেক মজা করে খেলো, বললো যে খুব মজা হয়েছে, অনেকেই বলেন কমেন্টে, আমাদেরকে একসাথে দেখেন না, বাট আজকে কিন্তু একসাথে দেখাচ্ছি প্রত্যেকটা। আমি মাঝে মাঝে চেষ্টা করি আসলে একসাথে দেখানোর মতো যে ক্লিপস নিব সেরকম কাউকে খুঁজে পাই না। আর বিকেলবেলা ও আসলেই তো আমি বেড়াতে যাবই, আর আমার সবথেকে পছন্দের জিনিস না পছন্দের জিনিস, বাট আমি হচ্ছে মানে খুব একটা দূরে যাওয়া হয় না, যেহেতু বাড়ির আশেপাশেই যাই, সেজন্য কিন্তু নদীর ধারে বেশি যাওয়া হয়। আর নদীর ধারে যেতে আমারও খুব ভাল লাগে, আর অনেক বড় একটা নৌকাতে আমরা উঠেছিলাম এখন, বাট এখানে তেমন কেউ ছিল না যারা আমাকে ভিডিও, যারা আমাদের ভিডিও মেক করে দিবে, সেজন্য ওই আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছিলো, আর আমি এখানে একটু ঢং করতেছিলাম, তাছাড়া আমার উপায় ছিল না। অ্যান্ড পরে দেখি যে সবাই নৌকা নিয়ে সবাই প্রেম করতেছে মনে হয় নাকি, আমি জানি না, হাজব্যান্ড ওয়াইফ নাকি সেটাও জানি না। যাই হোক, সবাই হচ্ছে ওখানে মজা করতেছিল, দুইজন দুইজন করে জোড়ায় জোড়ায়, ভালোই লাগতেছিল, আমরাও জোড়ায় জোড়ায় গিয়েছিলাম, বাট তা সবাই আরও মানুষ ছিল, সবাই নৌকা নিয়ে ঘুরতে গিয়েছিল, বাট আমি গিয়েছিলাম না, আমরা দুইজন নৌকাতে উঠে বসেছিলাম, এমনিতে নৌকাতে ঘুরতে গিয়েছিলাম। আর ওই যে আপনাদের ভাইয়া অনেকেই দেখতে চান এখন দেখেন, একসাথে দেখতে চান সেজন্যই দেখালাম। আর এখানে বাচ্চারা মাছ মারতেছিল, মাছগুলা কিন্তু খুব সুন্দর ছিল, একদম পিচি পিচি বাচ্চা, একদম ফ্রেশ নদীর পুঁটি মাছ মারতেছিল। আপনাদের ভাইয়া বলো যে দাও আমি একটু মারি, বাট বড়শিতে নাকি ইয়া ছিল না, সেই জন্য আর মারতে পারে নাই। আমি ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আর এই সময়টা মানে এত তাড়াতাড়ি চলে যায় আমি বুঝতে পারি না, আসলে ও কিন্তু শুক্র শনি করে বাসায় আসে, অনেকে বলেন যে আর্মিতে ছুটি পায় না তারপর এত আসে কেন, আসলে শুক্র শনি করে মাঝে মাঝে বাসায় আসে, সব সময় না। আর আমার অনেক ভিডিও আগে থেকে শ্যুট করা থাকে যেগুলো আমি পরে শেয়ার করি। আর আজকে একটা জিনিস শেয়ার করলাম, সেটা হচ্ছে বিছানা, আমি এদিকে আমার বিছানা, বাট আমি বালিশ ওই দিকে দিয়ে আমরা ঘুমাই এদিকে, কারণ হচ্ছে বিছানাতে
এইদিকে পশ্চিম পড়ে সেজন্য। আর এইটা হচ্ছে শেয়ার করার মূল উদ্দেশ্যের কারণে আমি শেয়ার করতেছি, কারণ এই কম্বলটা হচ্ছে আমার দুলাভাই দিয়েছে, আমার এত বেশি পছন্দ, মানে এরকম মার্জিত এরকম স্মার্ট কালার আমার মনে হয় না আমি কখনো দেখেছি। যাই হোক, এখন রাতের খাবারের জন্য দেখি অনেক মা বিল থেকে অনেক মাছ নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, সেই মাছ পুঁটি মাছ ছিল, সেগুলো পুঁটি মাছগুলো সব কেটে শুকাতে দিবে, কারণ আম্মু বলেছিল যে তুমি যখন পাও, একবারে টাকা দিয়ে রেখেছিল, তুমি যখন পাও নিয়ে এসে দিও। পরে অনেক মাছ নিয়ে এসেছিল বিল থেকে, অনেক পুঁটি মাছ, পুঁটি মাছগুলো পুঁটি মাছের ভাজি করা হয়েছিল, খেতে কিন্তু দারুণ ছিল। আমার তো খুব পছন্দ পুঁটি মাছের ভাজি, সাথে আপনাদের ভাইয়েরও খুব পছন্দ, বাট আপনাদের কার কেমন পছন্দ না পছন্দ সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যদি ভিডিও না করি আপনাদের কি ভালো লাগবে? কারণ অনেকে আমাকে অনেক ব্যাড ব্যাড কমেন্ট করে অনেক সময়। আচ্ছা, আমি যদি ভিডিও না করি, আপনারা কি ইউটিউব ফ্যামিলিতে যে আমি এতটা দিন এখানে স্টে করতেছি এক বছরের মতো, কারো কি খারাপ লাগবে না আমি ভিডিও না করলে? আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগে।